সালাম আলাইকুম। আসসালামু আমার আলাইকুম। সামনে দেখছেন যে পাওয়ার স্প্রে মেশিন, আর এই দিকে দেখছেন আরো তিন ধরনের পাওয়ার স্প্রে মেশিন। তো এই পাওয়ার স্প্রে মেশিনগুলো আজকে ডেমো করব। তো আমরা একটু শুরু করি। এটা ইন্ডিয়ান পাওয়ার স্প্রেয়ার, স্টার্ট দাও। স্টার্ট করা হলো। এটা হচ্ছে আউটলাইন, আর সরি ইনলাইন, এবং হচ্ছে ওভারফ্লো যে পাইপ আমরা এই ড্রামে দিয়ে দিচ্ছি। এখানে ওষুধ দেওয়া আছে। আমরা এটা এখন দিয়ে দাও, এখন স্পিডটা বাড়ায় দাও। আমরা একটা আলুর জমিতে স্পিড বাড়ানো হলো, আমরা একটা আলুর জমিতে স্প্রে করব, সেটা আপনাদেরকে দেখাবো। এটা একটা প্রদর্শনী প্লট, দেখতে পাচ্ছেন পাইপ আমরা ভিতরে নিয়ে গেছি অলরেডি। এই যে পাইপের মাধ্যমে স্প্রে করা হচ্ছে। এখানে আমরা 100 ফিট পাইপ ব্যবহার করেছি, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আলুর জমি। তো আমরা সবসময় বলে থাকি যে পাওয়ার স্প্রেয়ার গুলো বিভিন্ন জমিতেও ব্যবহার করা যায় এবং বিভিন্ন গাছেও ব্যবহার করা যায়। দেখতে পাচ্ছেন এটা কুয়াশার মতো করে দেয়া আছে। অল্প সময়ে কি পরিমাণে স্প্রে করা যায় সেটা দেখানোর উদ্দেশ্যে আজকে এই লাইভ করা। দেখেন আমরা সেই ইঞ্জিন লাগিয়েছি কত দূরে, সেখান থেকে আমরা স্প্রে করতেছে একদম দূরে এসে আমরা স্প্রে করতেছি। দেখেন কত সুন্দর স্প্রে হচ্ছে। এটা কিন্তু আলুর বাগান। এখানে প্রদর্শনী আলুর প্লট দেখতে পাচ্ছেন। এই যে পাওয়ার স্প্রেয়ার গুলো আপনারা দেখেছেন, এইগুলো শুধু কিন্তু আপনার যে জমিতে দেওয়া যায় তা না, এটা যাদের বাগান আছে তারা নিচ থেকে কিন্তু প্রায় 30 ফিট 25 ফিট এরকম দূর পর্যন্ত স্প্রে করতে পারবেন নিচে দাঁড়িয়েই। তো দেখেন এই এইটুক সময়ের মধ্যে কত বড় একটা জমি চাষ হয়ে গেল, সরি স্প্রে করা হয়ে গেল। এই দেখেন হাতের মধ্যেই সবকিছু কিন্তু কমা বাড়া করা যায় এবং কুয়াশার মতো করা যায় এবং স্পিড বাড়ায় একদম উপরে দেয়া যায়। দেখেন জাস্ট অল্প একটু সময়ের মধ্যে 2টা বেড কিন্তু স্প্রে করা শেষ। এর পরের গুলাতে স্প্রে করা হচ্ছে, দেখতে পাচ্ছেন বিশাল জমি। আমরা জাস্ট এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে কত দ্রুত সময়ে এই স্প্রেয়ার গুলা স্প্রে করে। দেখেন আমরা সবসময় চিন্তা করি যাদের বড় বড় জমি আছে তাদের যে কত পরিমাণে খরচ হয় শুধু এই স্প্রেতেই, আপনারা সবাই জানেন। আমি সেদিন একজনের জিজ্ঞেস করলাম, উনি বলে যে আমার পুরো সিজন মিলে 1 লাখ টাকার উপরে শুধু স্প্রেই করি মানুষ দিয়ে। তো আমি বললাম যে আপনি একটু স্প্রেয়ার মেশিন একবার নিয়ে দেখেন কেমন, এবং উনি কথাটা শুনেছেন, স্প্রে নিয়ে গেছে। উনি বলছে আমার অনেক টাকা সেভ হয়েছে। তাহলে বুঝতেই পারতেছেন যে আসলে দেখেন এখানে এই এইটুক করে জায়গা স্প্রে করতে আপনার কয়টা লেবার লাগতো, 2টা মিনিমাম, আর তারা কতক্ষণ ধরে স্প্রে করতো, যেটা আমরা এই যে আপনাদের লাইভে দেখাতে গিয়েই 3-4 মিনিটে যে স্প্রেটা করেছি সেটা আপনার মিনিমাম সময় লাগতো 20 মিনিট। এবং পরিশ্রমের বিষয় আছে, সময়ের বিষয় আছে, এবং তার সাথে সাথে লেবার কস্টিং এর বিষয় আছে। আপনার একটা লেবার দিয়ে যখন স্প্রে করবেন তখন কিন্তু লেবারের একটা বড় খরচ আপনাকে বহন করতে হবে, আর অল্প অল্প করে স্প্রে করার কারণে অনেক সময় লেগে যায়। আর এখানে দেখেন দাঁড়ায় থেকেই জাস্ট একটা গান ব্যবহার করে প্রায় 7 ফিট থেকে 10 ফিট অনায়াসেই কিন্তু স্প্রে করতে পার। তো এখানে আমাদের কয়েক ধরনের স্প্রেয়ার আমরা আজকে নিয়ে আসছি, ডাবল গান নিয়ে আসছি। যেই ডাবল গান স্প্রেয়ারটা দিয়ে যে কোনো মানুষ দুইজন একসাথে স্প্রে করতে পারবে। আর এখন আমরা সিঙ্গেলটা দেখাচ্ছি, এটা হচ্ছে ইন্ডিয়ান পাওয়ার স্প্রেয়ার। এটার আবার চায়না আছে এবং রোলার সিস্টেম আছে যেটাতে পাইপ গোছানো যায়। আমরা 100 ফিট এখন
100 ফিট ব্যবহার করতেছি এবং আপনারা চাইলে নরমালি 300 থেকে 328 ফিটের একটা করে রোল হয় সেই 328 ফিটের রোলগুলোও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন আমাদের আজকের ছোট মেশিনগুলোতে আমরা 100 ফিটের মতো ব্যবহার করেছি এবং বড় যে ইন্ডিয়ানটাতে সেটাতে 328 ফিটের একটা রোল ব্যবহার করেছি তো এই যে এত বড় একটা আলুর যে জমি দেখেন আমরা কতটুক সময়ের মধ্যে আপনাদেরকে লাইভে দেখার চেষ্টা করব যে কতটুক সময়ের মধ্যে এটা স্প্রে করা শেষ হয় চারিদিকে কারণ এটা প্রদর্শনী প্লট সরকারি কৃষি গবেষণার যে প্রদর্শনী প্লট এখানে বিভিন্ন জাতের আলুর এখানে আবাদ হচ্ছে সেখানেই কিন্তু মেইনলি এই স্প্রেটা করা হচ্ছে তো সরকারিভাবে ও বিভিন্নভাবে উদ্যোগ নিচ্ছে সবাই যে এই কম খরচে যাতে স্প্রে করা যায় যাতে আপনাদের খরচ কমে যায় সেটার দিকে সবাই এখন নজর দিচ্ছে দেখতে পাচ্ছেন আমি একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে দেখেন একদম কি সুন্দর স্প্রে হচ্ছে এবং হাতের মধ্যে দেখেন একটা গানের মতো এই গানে কিন্তু কমাবাড়া করা যেতে পারে এবং কত সুন্দর করে স্প্রে হচ্ছে আমি একদম কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আশা করি একটু বেশি বেশি করে শেয়ার করবেন প্রত্যেকটা ইঞ্জিনেই মোটামুটি কাছাকাছি আমরা ভিডিও শেষে বাকি ইঞ্জিনগুলো একটু দেখাবো এখন আমরা জাস্ট এটার স্প্রেটা দেখাচ্ছি এটা ইন্ডিয়ানটা চলছে ইন্ডিয়ান 4-স্ট্রোক পাওয়ার স্প্রে এরপরে বাকিগুলো দেখাবো আমি তো আপনাদের কোনো কমেন্ট থাকলে করতে পারেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন দেখা গেল যাদের একর কা একর জমি তারা কিন্তু জানে যে স্প্রেতে কেমন খরচ তো সেই খরচটা কমানোর একটাই উপায় যে আপনাকে আধুনিক মেশিনে আসতে হবে তারপরে লেবার খরচ যদি কমাতে চান সেটার ক্ষেত্রেও কিন্তু আপনাকে এই মেশিনারি যে আসতে হবে আধুনিক আমি একটু পুরো জায়গাটা দেখাই অলরেডি কেবল 6 মিনিটের মতো হয়েছে তাতেই কিন্তু দেখেন পুরো জমি প্রায় শেষের দিকে ভাই আপনারা তো ম্যানুয়ালি স্প্রে করেন তাই না এই জায়গাটা স্প্রে করতে কেমন সময় লাগে আপনাদের ঘন্টা দুয়েক লাগবে এটা পুরাটা করতে ঘন্টা দুয়েকের মতো সেটা এখন দেখেন আমরা কিন্তু অলরেডি লাইভে দেখেছি 7 মিনিটের মতো হচ্ছে 7 মিনিটে আর মনে হয় দুইটা বেড আছে তাই না তাহলে আপনার কি মনে হচ্ছে যে ইঞ্জিনে অবশ্যই ভালো খরচ কমবে তাই না এই ভাই হচ্ছে এটা দেখভাল করে এবং স্প্রে যে ইয়াগুলো উনি নিজেই করে তো উনি নিজেই বললো যে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগে এই পুরোটা স্প্রে করতে ম্যানুয়ালি সে জায়গায় আমরা কিন্তু 7 মিনিট 8 মিনিটেই প্রায় শেষের দিকে হয়তো সর্বোচ্চ 10 মিনিট লাগবে 10 মিনিটে এত বড় একটা প্লট কিন্তু স্প্রে করা শেষ হয়ে যাবে তাহলে কোথায় 2 ঘন্টা কোথায় হচ্ছে 10 মিনিট জাস্ট একটু চিন্তার ফারাক আছে জাস্ট একটু চিন্তা চেঞ্জ করলেই কিন্তু আমরা কৃষিতে খরচ কমাতে পারি মেইন বিষয়টা হচ্ছে আমরা দাম পাই না সবসময় কৃষিতে তো যদি আরও কমাতে না পারি তাহলে তো লস সবসময়ই থাকবে তো আমাদের লসের যে ক্যালকুলেশনগুলো আছে যদি আমরা আধুনিক মেশিনারিতে না আসি সেক্ষেত্রে কিন্তু সবসময় লসের শিকার হতেই হবে এখন অনেকেই ভাবে যে আমার এটা এটা তো কোনো দিন চালাই নাই কী হবে এগুলো চালানো খুবই ইজি আমরা লাইভের প্রথম থেকেই দেখিয়েছি যে কীভাবে এটা স্টার্ট করে খুব সিম্পলি স্টার্ট করা হয় এবং এটাতে যে ধরেন কোনো ত্রুটি করে ফেললেন যে এই যে সামনে ধরেন যে গানটা দিয়ে স্প্রে করা হচ্ছে সেই গানের জায়গাটা আপনি বন্ধ করে ফেলেন ওখানে কিন্তু যেখান থেকে আপনার ইনলাইনে স্প্রের পানিগুলো আসতেছে সেখানে কিন্তু ওভারফ্লো একটা পাইপ আছে যেটার মাধ্যমে এখানে যদি বন্ধ হয়ে যায় সেই পানিটা আবার রিটার্ন হয়ে আপনার ওই ড্রামে চলে যাবে তো দেখেন
328 ফিট পাইপ আমরা সেই ইঞ্জিন কোথায় বসানো আছে দেখেন, সেই ওখান থেকে ইঞ্জিনের ড্রামে বেশি করে পানি দেওয়া হচ্ছে, সেই ড্রামের পানি ধীরে ধীরে এই পাইপের মাধ্যমে দেখেন কত দূর এসে স্প্রে করা হচ্ছে, এবং অল্প সময়েই কিন্তু স্প্রেগুলো শেষ হয়ে গেল। ওখানে ড্রামে ভাইয়া, ওইটা ড্রাম কয় লিটারের? 50 লিটারের। আচ্ছা, ওই ড্রামটা ছিল 50 লিটারের ড্রাম, দেখেন 50 লিটারের স্প্রে করতে কতক্ষণ সময় লাগে। আপনার পিঠে যেটা নেওয়া হয় সেটা 16 লিটার থেকে 20 লিটার থাকে, আর 20 লিটার দিয়ে মিনিমাম উনি যদি বলেন যে আচ্ছা, আমি একটু ওনাকে সরাসরি যে আসলে কত ড্রাম এখানে ব্যবহার করে এবং কতবার পানি নিতে হয়, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনি যে ওই যে ড্রামে ঔষধ নিয়ে আসেন, হ্যাঁ, কত ড্রাম লাগে এখানে স্প্রে করতে? 3 ঢোল লাগে, 48, মানে 48 লিটার পানি লাগে, সেখানে কিন্তু স্প্রেও কম লাগতেছে এবং সময়টাও বেশ কম লাগতেছে। হ্যাঁ, অল্প সময় মোটামুটি বেশ। উনি স্যার হচ্ছেন আমাদের কৃষি গবেষণারই, তার নিজে ধীরে দাঁড়িয়ে থেকে দেখছেন। স্যার, আপনি শুনতে চাইবো কেমন স্প্রে? স্বাভাবিক আমরা যে হস্তচালিত হচ্ছে পাওয়ার স্প্রেটা খুবই ভালো। হ্যাঁ জি স্যার, এটা খুবই ভালো, এবং স্প্রেটা খুব সুন্দরভাবে হচ্ছে, পাতার নিচে চলে যাচ্ছে হওয়ার জন্য, গাছটা একটু সরে যায়, পাতাগুলো কেন কি ভিতরে চলে যাচ্ছে, ফলে দ্রুত সময় চলে যায় এবং অল্প সময় এটা কাজ কম, জমির খরচ কম, আর এইটাতে আমাদের লাভবান হলে কি ঔষধও কম লাগবে, ঔষধও কম লাগবে এবং খরচও কম হবে। কারণ আমার এইটা দিতে মিনিমাম আমার ঘন্টা দুই ঘন্টা লাগছে, মিনিমাম দুই ঘন্টা লাগছে, সেখানে আমার মনে হচ্ছে যে 15 থেকে 20 মিনিটের মধ্যে। না স্যার, আমরা লাইভে আছি কেবল, এখনো 12 মিনিট হয়েছে কেবল, 12 মিনিট, তাও আবার এখানে 1 মিনিট আমরা ওই যে করছি, তার মানে 11 মিনিট হয়েছে, তাতেই শেষ হয়ে গেছে। 11 মিনিটে আমার 3 ঢোলের 48 লিটার পানি, 48 লিটার শেষ হয়ে গেল, যেখানে আমার ঘন্টা দিয়েছে। জি স্যার, স্যার আরেকটা জিনিস বলেছেন, আপনারা দেখেন, উনি বলেছেন যে এই যে বাতাসের কারণে ফগিং করার কারণে এই যে গাছের এই এই নিচের জায়গাটাতেও কিন্তু স্প্রে চলে যায়, যেটা হচ্ছে নর্মালি উপরে দিলে হয় না। হ্যাঁ, হস্তচালিত কিন্তু এটাতে যায় না, এই জিনিসটা খুবই ভালো, আমি এটা এভাবে লক্ষ্য করিনি, স্যারকে ধন্যবাদ। এই যে দেখতে পাচ্ছেন একদম ডগায় পর্যন্ত কিন্তু স্প্রে চলে গেছে, যে জিনিসটা কিন্তু নর্মালি হয় না। এবং উনি যেটা বললেন যে ওনার যে নর্মালি লোক কাজ করে যে হচ্ছে 48 লিটার যেখানে লাগে, সেই 48 লিটার উনি 2 ঘন্টা স্প্রে করে, সেখানে আমরা 11 থেকে 12 মিনিটে স্প্রে করা শেষ করলাম, এবং অল্প সময়ে এক দুই হলো এই একদম গাছের যখন ডগা পর্যন্ত যাচ্ছে, কাণ্ডগুলোতে যাচ্ছে, তখন কিন্তু স্প্রেটা কাজে লাগছে। এই মোটামুটি স্প্রে শেষ, আপনারা দেখতে পারলেন, আমি একটু আপনাকে ইঞ্জিন গুলার কাছে নিয়ে যাব। আরে অল্প একটু বাকি আছে, ওখানে দিয়ে দাও। এই দেখেন আমরা কত পর্যন্ত কিন্তু স্প্রে করছি অল্প সময়ে, দেখেন 2 ঘন্টার যে লেবারটা 2 ঘন্টার জন্য পারিশ্রমিক নিত, সে কিন্তু 10 মিনিটে কাজটা শেষ করতে পারলে এখন অন্য কাজেও কিন্তু উনি সময় দিতে পারবেন। এবার আসি বাকি ইঞ্জিনগুলো নিয়ে একটু আলোচনায়। এটা হচ্ছে চায়না 4-স্ট্রোক ইঞ্জিন, এটাতে রোলার সিস্টেম, এখানে পাইপ রোল করে রাখানো যায়, আর আমরা যেটা চালাচ্ছি ওটাতে পাইপ রোলের কোনো জায়গা নেই, আলাদা স্ট্যান্ড ব্যবহার করতে পারেন অথবা সরাসরি হাতে পেঁচাই ব্যবহার করতে পারেন। এইখানে দেখতে পাচ্ছেন একটা গান আছে বন্দুকের মতো, এই গানটাও কিন্তু কুয়াশার মতো করে ইনস্ট্যান্ট এবং দূরেও যায়, এটা ছোট গান, আমরা যেটা ব্যবহার করছি এখন কিন্তু বড় গান। এটা হচ্ছে 4-স্ট্রোক, এটা হচ্ছে চায়না ইঞ্জিন, এটা রোলার ছাড়া, আর এইটা হচ্ছে ডাবল গান, এটা দেখতে পাচ্ছেন 7 হর্সের একটা ইঞ্জিন। এই 7 হর্সের ইঞ্জিনে দেখেন উপরে ব্যবহার করা আছে পাইপ রোলার একটা ব্যবহার করা আছে, এইখানে দেখেন
একটা এবং দুইটা, এই দুইটা হচ্ছে। আপনাকে আরেকটা ডেমো করবেন? হ্যাঁ হ্যাঁ করা যেতে পারে। আরেকটা যদি আমাদের ইয়া হয় তাহলে দেখি ওই যে, হ্যাঁ টমেটোর মধ্যে, জি জি টমেটোর মধ্যেও করা যাবে স্যার। আচ্ছা আর স্যারেরা বলছেন যে আরও একটা তে উনি স্প্রে করবেন। তো এখানে দেখেন আমরা ডাবল গান, কিন্তু এটাতে একসাথে দুইজন দুই পাশে পাইপ নিয়ে গিয়ে ব্যবহার করতে পারবে। এটার হর্স পাওয়ার বেশি, এটা হচ্ছে 7 হর্স। এটার গানগুলো একটু বড় বড়। আর এই যে মোটামুটি আমাদের স্প্রে শেষ, বড় একটা জায়গা, আমরা কিন্তু অল্প সময়ে শেষ স্প্রে করা শেষ করলাম। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। এই এখানে আমার 4টা ইঞ্জিন আজকে আপনাদেরকে দেখালাম, যার যেটা পছন্দ হয় সেটা নিতে পারবেন। এটা হচ্ছে ইন্ডিয়ান, ও সত্য শেষ না, একটু বেশিও গেছে। আচ্ছা একটু কমও লাগছে খরচ স্প্রে, কারণ হচ্ছে স্প্রে হালকা করে দেয়া হয়েছে, এবং যে জায়গাতে বেশি খরচ হয় হচ্ছে হ্যান্ড পাম্পগুলোতে, সেখানে এটাতে একটু খরচ কম হয়। তো যাদের যে মেশিনটা প্রয়োজন সেটা আমাদেরকে জানাতে পারেন, আমরা আপনাদেরকে সারা বাংলাদেশ যে কোনো কুরিয়ারে ডেলিভারি করতে পারবো এবং সরাসরি এসে নিয়ে যেতে পারবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।